মাশরুমের চপ আর তুমি কি খেলে আমার পিছনেই সেই বিখ্যাত স্বামী বিবেকানন্দের সেই বাসভবন এখন এখানেই উনি জন্মেছিলেন বাদ নয় যখন আমি বাংলাদেশ যাব তখন আমায় বাংলাদেশ ঘোরাতে হবে কোনো সমস্যা নেই ঢোকার বরফি ঢোকার বরফি ঢোকার বরফি মানে কি ঢোকা দিয়ে বানায় এখানে হচ্ছে সবথেকে একসময় বড় জমিদার ছিল লাহা আচ্ছা তাদের বাড়ি এটা ও যেমন এটা হচ্ছে থন থনিয়া রাজবাড়ি এটা থন থনিয়া রাজবাড়ি তো সবাইকে আবারও ওয়েলকাম আমাকে সোমনাথ এখন বাগবাজার নিয়ে যাওয়ার কথা নিয়ে যাবে অবশ্যই সো আমি তার আগে কিছু জায়গা এক্সপ্লোর করে দেখব আশেপাশে এই দেখুন এখন কোথায় আছি পুরনো বিল্ডিংগুলো বিধান সরণি না একটা থন থনিয়া কালী মন্দির কালীবাড়ি এই কালীবাড়ি যাবো এটা একটু দেখবো দেখার পরে ওখান থেকে বাগবাজার যাবো আর এই বাসগুলোর কালারগুলো খুব সুন্দর আর খুব সুন্দর করে লেখা থাকে কোথায় কোথায় যাবে ঠিক আছে কালীবাড়ি দেখা হয়ে গেল এখন যাই আমরা এদিকে যাব এই সোজা এইদিকে না সো হচ্ছে মার্কেট ফুটপাত ও খালি আমাকে হ্যাঁ হ্যাঁ বিবেকানন্দ তাই ও তো আমাকে সারপ্রাইজ করতে তো আমি এগুলো কিছুই জানি না এরপরে এরপরে কলকাতা আসলে আরও টাইম নিয়ে আসবো এই কফি হাউস দেখালে এখন বিবেকানন্দর বাড়ি দেখাবে তুমি বাবা তুমি তো এই তো এই দাঁড়া 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 আমাদের দেশের একজন হিরোর ছবি রিলিজ পাইছে কালী অর্জুন এই যে আমাদের যে কাজ করছে হিরো এই যে সাহিব ভাই আপনার সিনেমার প্রমোশন করে দিলাম হ্যাঁ তোমার সিনেমার প্রমোশন করে দিলাম তুমি ঢাকায় আসার পর আমাকে কাচ্চি ভাই অথবা সুলতান ডিনে কিন্তু ট্রিট দিবা এই যে তোমার ছবি এই যে তোমার তোমার ছবির পোস্টারের মধ্যে তুমিও আছো যে কংগ্রেচুলেশন আমার আমার খুব কাছের একজন বড় ভাই সাহিব খান বাংলাদেশের হিরো সিনেমার হিরো ওনার একটা ছবি মুক্তি পাচ্ছে কলকাতাতে কালী ও অর্জুন সো কলকাতার যারাই আছেন দেখতে পারেন আমি জানি না ছবির কোয়ালিটি মান কেমন হবে বাট দেখতে পারেন চাইলে দেখতে পারেন সো সামনে বিবেকানন্দ সাহেবের বাড়িটা আমি দেখব সেটাই আমাকে ও নিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে আমার আরও কিছু বন্ধু ছোটো ভাই ওরা কল করেছে চলো মিট করি তো আমি বললাম যে তুমি বাসায় থাকো আমি পরে আসবো বা আরেকজন বলছে বেলগুচি না বেলগুড়ি কোথায় জানো বেলঘরিয়া বেলঘরিয়া যেতে তো ওখানে যাওয়া পসিবল না আর কলকাতা আসলে কি হয় কি যারা আমাকে পছন্দ করে ভালোবাসে অনেক দিনের সম্পর্ক সবাই আড্ডা দিতে চায় একসাথে আসলে তো হয় না এই হচ্ছে আমার কলেজের গলি বিদ্যাসাগর কলেজ আচ্ছা আচ্ছা ও ওই যে বিদ্যাসাগর কলেজ সামনে করবেন নতুন দিল্লি তো আমি এখন ওই বিবেকানন্দ দাসের সেই বিবেকানন্দ দাস তার বাড়িটা দেখব আপনাদেরকে দেখাবো কলকাতা আসা মানে নিউ মার্কেট ঘোরাঘুরি না কলকাতা অনেক জায়গা আছে ঘোরার অনেক প্লেস আছে সেগুলো এক্সপ্লোর করতে পারে তো এখন আছি বিদ্যাসাগর কলেজের সামনে এই সোমনাথ এই কলেজে পড়ে এই যে হচ্ছে বিদ্যাসাগর কলেজ এখানেই তো পড়াশোনা করছো নাকি আচ্ছা আচ্ছা কত বছর হচ্ছে এখানে পড়াশোনা তিন বছর আগে পাস আউট 2016 ঢুকেছিলাম 2019 অবধি পড়াশোনা হিস্ট্রি অনার্স এখান থেকেই হুম হুম আচ্ছা এটা কি নতুন বিল্ডিং এটা হচ্ছে নিউ বিল্ডিং মানে আগে এটা হোস্টেল ছিল আচ্ছা তারপর কিছু বছর আগে এটা কলেজের মধ্যেই পড়ে গেছে আইসি কলকাতা রাস্তা এখন ট্রাম চলে এটা প্রপার ট্রাম চলে এটা নর্থ কলকাতা আচ্ছা আমি শুনেছি নর্থ কলকাতা নাকি একটু মানে মানে ডোন্ট মাইন্ড শুনেছি যে একটু রুরাল টাইপের একটু গরিবরা থাকে বা একটু অবসর বাট আমি তো এখন দেখলাম যে না অলমোস্ট ওই সাউথ সিটির মতোই যেমন এই ভেতর ভেতর দিয়ে যাবে এখানে ফ্ল্যাট খুব কম দেখতে ফ্ল্যাট 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 হিসেবে বাড়ি হয় এদিকে বাসা ভাড়া কেমন বাসা ভাড়া এটা বলা মুশকিল ডিপেন্ড করে ডিপেন্ড করে সব এখানে পুরোনো পুরোনো টাইপের এরকম এখনো ট্রামগুলো চলে নাকি ট্রাম কখন আসবে তার কোনো ঠিক নেই এটা ট্রেডিশন ধরে রাখার জন্য মূলত ট্রামগুলো চালানো হয় বেসিক্যালি যেটা সত্যি কথা লাভজনক কিছু না যেমন
এই হাতে চালানো রিক্সাগুলো ট্রেডিশনালি চলে, ওরা বললো যে আমরা ট্রেডিশনালি চালাই, বাট আমি ওই দিন নিউ মার্কেটের একটা ভিডিও তো দেখলাম। ব্যাপারটা হচ্ছে এখানে আমরা বাসেও আসতে পারতাম, বাসে একটা কারণ এরম নাকি বাসে আসলে হচ্ছে থন থনিয়া বিবেকানন্দ দেখা যায়, হ্যাঁ হাঁটাহাঁটি করা ভালো, কলকাতা হাঁটলে অনেক কিছু দেখা যায়, এক্সপ্লোর করা যায়, মধ্যে দেখাতে এক্সপ্লোর করা যায়। আমরা বিবেকানন্দের বাড়ির দিকে এগোচ্ছি, রাস্তাটা কম আসলে ঘুরতে ঘুরতে একটা মজার জায়গার জিনিস পেয়ে গেলাম, একটা জুয়েলার্সি পেয়ে গেলাম। মজার ব্যাপার হচ্ছে জুয়েলার্সটা আমাদের দেশেরই বিখ্যাত জেলা, যেটা কিছুদিন আগে টানাটানি হচ্ছিলো বিভাগ নিয়ে, সেই কুমিল্লার একটা নাম নামে একটা শিল্পালয়, এই যে কুমিল্লা শিল্পালয়। এখানে আমি দেখছি নোয়াখালী নাম দিয়ে দেখছি, টাঙ্গাইলা টাঙ্গাইল শাড়ি হাউস দেখছি, মানে এখানে দেখলাম যে কুমিল্লা শিল্পালয়, তবে কুমিল্লার কোনো একটা যোগসূত্র আছে এখানে। তো এখন আমরা এসেছি হচ্ছে বিধান সরণী কলকাতা, বিধান সরণী আমি চিনি, নাম শুনেছি, আর সামনে হচ্ছে বিবেকানন্দের বাড়ি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর একটু রাস্তাটা ক্রস করি, হ্যাঁ রাস্তাটা ক্রস করি, তারপর হচ্ছে দেখাবো। তো আমি স্বামী বিবেকানন্দ ওনার বাড়িটার সামনেই এখন আছি, যদিও এটা এখন মিউজিয়াম হয়ে গেছে। এই যে বিবেকানন্দ মিউজিয়াম হয়ে গেছে, এখানে লেখাও আছে এটা হচ্ছে বিবেকানন্দ মিউজিয়াম, ও বাড়িটাকে মিউজিয়াম বানিয়ে দিয়েছে, ঢুকতে দেয় ভিতরে। আর একটু আগে আসলে ঢুকতে পারতাম, পাঁচটায় বন্ধ। আমার পিছনেই সেই বিখ্যাত স্বামী বিবেকানন্দের সেই বাসভবন, এখন এখানেই ইনি জন্মেছিলেন, এখানে ইনি জন্মেছিলেন, এখন এটা মিউজিয়াম। আচ্ছা আচ্ছা, দেখ আমরা আর আফসোস না করি, এটা তো এখানে আছে জানতে পারলাম, হয়তো আরে কোনো একটা সময় এসে আবার এক্সপ্লোর করতে পারবো। আবারও তোমার ধন্যবাদ দিব না বারবার, তোমাকে ধন্যবাদ দেওয়া ঠিক হবে না, তুমি যে এতটুকু করছো এটাই অনেক। ব্যাপার হচ্ছে ধন্যবাদ নয়, যখন আমি বাংলাদেশ যাব তখন আমায় বাংলাদেশ ঘোরাতে হবে, কোনো সমস্যা নেই, আমি আছি তো বাংলাদেশে, তুমি যখনই খুশি আসো কোনো প্রবলেম নেই, তোমার যখন মন চায় তুমি যতদিন থাকবে যতদিন ঘুরবে আমি আছি, নো টেনশন। এখন কোথায় যাবো? সামনে আমরা একটা যাবো, বড় মার্কেট আছে কলকাতার সেখানে। আচ্ছা মার্কেটটার নাম মার্কেট হাতি বাগান মার্কেট, হাতি বাগানের নাম শুনেছি, হাতি নাম শুনেছি, এগুলো মানে মুখস্থ না। আমরা পৌঁছচ্ছি শ্যামবাজার, যেখানে হচ্ছে বাগবাজার। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আমরা ওইগুলো একটু এক্সপ্লোর করি। এখানে মানুষ কেন কিছু কিছু মানুষ কষ্টে থাকে, রাস্তার কাজ চলছে, ও আমাকে একটা চমৎকার জিনিস খাওয়াচ্ছে, মানে কি মাশরুমের চপ। আর তুমি কি খেলে? ধোকার বরফি। ধোকার বরফি মানে কি? ধোকা দিয়ে বানায়। ধোকা দিয়ে বানায়, কত কিছু যে মানে আছে জানার দেখার, এটা হচ্ছে ব্যাপার স্যাপার। তো খাই দেখি কি আছে ভিতরে। হ্যাঁ এদিক দিয়ে আসো, এই যে মাশরুমের চপ, এটা এখন খাবো। চেষ্টা তো ভালোই তো, আসলে টেস্টি, এবার ট্রাই করা উচিত। ওই সামনে হাতিবাগান মার্কেট, এখন হাতিবাগান যাবো, হাতিবাগান মার্কেটে একটু ঘুরবো, দেখি হাতিবাগান মার্কেটে হাতি রাতি পাই কি না। আমরা ছোটোবেলায় বউবাজারে যেতাম, আম্মা বউবাজারে কি বউবাজার দূর বোকা, হাতিবাগানে কি হাতি আছে না, ব্যাপারটা সেরকম না। রাতের কলকাতা, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার না, সন্ধ্যাবেলা ঘুরতে ভালোই লাগতেছে। আজকে আমার একটা মেমোরেবল ডে হয়ে থাকবে, বিকজ আমি গত 7-8 বছরে কলকাতায় এতটা রাস্তায় ঘোরাঘুরি করিনি, কারণ আমার মানে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমার দৌড় ছিল হচ্ছে পিকনিক গার্ডেন থেকে সাউথ সিটি বা বালিগঞ্জ ফাড়ি পর্যন্ত, যেখানে মুম্বাদা থাকে ওইখানে।
আর হচ্ছে অ্যাক্রোপলিস মল, এতটুকুই ছিল আমার দৌরাত্ম্য। কিন্তু আজকে ও কোনো প্ল্যান না, ওর সাথে আমার দেখা করার ইচ্ছে ছিল যে না আমার আরও কিছু বন্ধু এখানে বৃদ্ধি পাক বাড়ুক সেটা আমি চাই। এই জন্য ও আমাকে দেখলাম যে হুট করে টান দিয়ে, ও বুঝতে পারছে যে আমি একটু ঘোরাঘুরি করার লোক, এই জন্য আমাকে ঘোরাচ্ছে। আর আমি ঘুরতে সবাই ভালোবাসে, ঘুরতে সবাই ভালোবাসে, আমি মোটেও বিব্রত হই না, ঘুরতে আমারও খুব ভালো লাগে। আমাকে যদি এখান থেকে হেঁটে তুমি ইয়েতে চলে যাও, লাদাখ চলে যাও, আমি চলে যেতে পারবো যতদিন লাগে। তো এই এনার্জিটা আমার আছে, প্রচুর হাঁটতে পারি, সকাল থেকেই হাঁটতেছি, কিন্তু আপনারা দেখছেন আমি লাইভেও ছিলাম। সো হাঁটি, সন্ধ্যার পরে মানুষজন কেউ হ্যাং আউট করতে বের হয়, কেউ কেনাকাটা করতে বের হয়, কেউ গার্লফ্রেন্ড নিয়ে বের হয়, আর আমাদের মতো যারা সিঙ্গেল আছে ওর মতো ওরা হচ্ছে চপ খেতে বের হয়। তুমি সিঙ্গেল না, জোট বারে সিঙ্গেল থাকাটা কিন্তু সুখকর একটা ব্যাপার, যারা ডাবল থাকে তাদের অনেক প্রবলেম থাকে। তো আমি আর সোমনাথ হাঁটতে হাঁটতে বাগবাজার মোড়ে চলে এসেছি, তারপর এখানে একটা ঘাট আছে, ঘাটে যাবো, ও আমাকে নিয়ে যাবে। হয়তো বা অনেকেই টায়ার্ড ফিল করতে পারে এত হাঁটতেছি, আসলে না হাঁটলে না আপনি কোথাও কোনো জিনিস চিনতে পারবেন না। আর এই যে চমৎকার একটা ট্রাফিক ব্যবস্থা দেখায় যেটা আমাদের ঢাকাতে নাই, ডোন্ট মাইন্ড। এই যে দেখ, এখানে কোনো পুলিশ নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই, অথচ সবাই সিগন্যালের জন্য সিগন্যাল দেওয়ার পরেই দাঁড়িয়ে আছে। ওই পারে যাবো, আচ্ছা আমরা ওই পারে যাচ্ছি। এ হচ্ছে কলকাতার ট্রাফিক ব্যবস্থা, এটা আমি খুবই পছন্দ করি। এই গঙ্গা বাংলাদেশে কি হয়ে যায় জানো, পদ্মা হয়ে যায়। গঙ্গা পদ্মা একই নদী, জাসকালের স্রোত আর হচ্ছে দুই পাড়ের দুইটা নাম আর কি, বুঝতে পারছো, একই নদী কিন্তু গঙ্গা আর পদ্মা একই। তো গঙ্গা পদ্মা যেটাই হোক, ঢাকা কলকাতা যেটাই হোক, উই আর ব্রাদার্স। সো অ্যাভাবল দেখলে চিন্তা করা যাবে যে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মানুষের সাথে অনেক কাছাকাছি না বলো, 80-90% উপর হচ্ছে বন্ধনের মিলটা আছে। হ্যাঁ, সেটা না থাকতো আজকে আমি তোমার সাথে হাঁটতাম না, তুমি আমার সাথে হাঁটতে না, ভাষাটা যে বলতেছে এটাই তো সবচেয়ে বড় বন্ধন বাংলা ভাষা। তো সোমনাথ আমাকে গঙ্গার পাড়ে নিয়ে যাচ্ছে, ঢুকছি জাস্ট, এটা অনেক সামনে আসলেই দেখতে পাবো, বড় একটা এক্সপিরিয়েন্স হবে পুরো গঙ্গা। আমি হাওড়া থেকে দেখেছিলাম, হাওড়ার ওইটা তো গঙ্গার, হ্যাঁ এটাই তো, ওইটারই একটা পার্ট, একটা অবিচ্ছেদ্য অংশে পার্সেলের মধ্যে আমরা আসছি। এই গানটা খুব ভালো, আমার ফেভারিট একটা গান। তো যাই সেখানে, বক না থাকলে হাওড়া দেখতেও পারবে তাই, আচ্ছা আমরা হাওড়াও দেখতে পারবো হয়তো বা, তাহলে এসছি দেখতে পারে কিনা। তো আমি যে জায়গাটা আসছি সেই জায়গাটাই দেখাই আপনাদেরকে। আমরা কি এখন গঙ্গায় ঢুকছি? ওকে ওকে, তো গঙ্গায় যাচ্ছি, আবারও একটা সুপার এক্সাইটেড মোমেন্ট এক্সপ্লোর করতে যাচ্ছি। আমি আসলে এক্সাইটেড ছিলাম, মানে আমি এক্সাইটেড নাম একটা জিনিস খুঁজতেছিলাম, জয়া আসান্দির পোস্টার কোথায়, কোনো ছবির পোস্টার ছবি টবি পাই কি না, এই এটা কি জয়াদি ছবি নাকি না, অনেকটা ওনার মতো বাট পাইনি এখনো। তো গঙ্গার পাড়টা দেখাই আপনাদেরকে, এটা স্টেশন বাগবাজার, ও বাগবাজার স্টেশন। তো আমরা গঙ্গার মধ্যে চলে এসেছি, এখন গঙ্গার পাড়ে যাব। অন্ধকার তো ভিডিও হয়তো বা দেখা যাবে না, বা ট্রাই করব ভিডিও দেখানোর জন্য, দেখি গিয়ে। এই সেই গঙ্গা, এই এখানে তো বাতাস নেই, ওই ব্রিজের ওখানে যাওয়া যাবে, হ্যাঁ সামনে ছবি নেই,
টিকার চালে কুচি মশলা চা ফাইনালি সোমনাথকে নিয়ে এটা কি জানো ভুলে গেলাম বাজার ব্যারাকপুর বাগবাজার বাগবাজার এই এদিকে যাই চলো নিচে নাচতে পারবে না মুহূর্ত আপু সামনে বসার জায়গা আছে খুব সুন্দর আচ্ছা আচ্ছা চলো তো গঙ্গার পারে চলে এসেছি এটা লাইভ করা যায় তো লাইভ এই যে এদিকে হ্যাঁ চমৎকার একটা এনভায়রনমেন্ট আপনাদেরকে দেখানোর জন্য কারণ আপনারা কলকাতা আমি আমি জানি না কোনো বাংলাদেশি প্রফেশনাল ইউটিউবার আমি প্রফেশনাল না আমি হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে জানেন যে আমি আগেও বলেছি কাজের ফাঁকে ফাঁকে আমি টুকটাক ভিডিও ছাড়বো ভবিষ্যতে যদি ভালো কিছু হয় তখন দেখা যাবে হয়তো বা ইউটিউবার হয়ে যেতে পারি তো দেখানোর জন্য আসছি বাহ খুব সুন্দর ছবি নেই দাঁড়া হাই কোয়ালিটি বাহ চমৎকার এই হচ্ছে গঙ্গার পার চমৎকার একটা জায়গা ভালো লাগার একটা জায়গা এটাই বাংলাদেশে পদ্মা হয়ে যায় বাগবাজার জেটি না পশ্চিমবঙ্গ পরিবহন নিগম নিগম কি পশ্চিমবঙ্গ পরিবহনের আন্ডারে যাই হোক আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম তো সোমনাথ বললাম বলুক আমরা কোথায় কোথায় গিয়েছি আজকে ফার্স্টে কলেজ স্ট্রিট বইপাড়ায় গেলাম বই চত্বরে তারপর সেখান থেকে আমরা গেলাম কফি হাউস থেকে হাঁটতে হাঁটতে গেলাম থনথনিয়া কালীবাড়ি থনথনিয়া কালীবাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি সেখান থেকে হাতি বাগান মার্কেট তারপর বাগবাজার এই গঙ্গা দেখে এখন ফিরছি আমরা তো অনেকগুলো জায়গা এক্সপ্লোর করলাম আমি পাঁচটা জায়গা এক্সপ্লোর করলাম ঘোরাঘুরি করার একটা সুবর্ণ সুযোগ কাজে লাগালাম ফ্রিতে অনেক জায়গায় ঘুরলাম বাস ছাড়া তো সবাই এইভাবে বাস ছাড়া ঘুরতে পারেন ট্যাক্সি উবার ছাড়া বাট আপনাকে জায়গাগুলো চিনতে হবে আর অবশ্যই এরকম যদি একজন ভালো গাইড থাকে বা বন্ধু থাকে আপনাদের জন্য ইজি হবে আর যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে ধন্যবাদ আগামীতে আরও দেখবেন কলকাতা আসলে ঘোরা হবে আরও আর ওকে নিয়ে সামনে আরও ঘুরবো ইনশাল্লাহ যদি ও সময় দেয় আর কি দেখা যাক আশা করি দিবে তো নাকি একদম শুধু কালকে একটু ইভেন্ট একটা কভার করতে হবে কমিটমেন্ট আগে তাই কাল থাকতে পারছি না ওকে তো আমরা নেক্সট টাইমে ওকে পাবো ইনশাল্লাহ সোমনাথকে তো সবাই ভালো থাকবেন কিপ ওয়াচিং টাটা